মেয়ের কাছে বিবাহ পড়ানো শরীয়তে নেই। যদি মেয়ের কাছে বিবাহ পড়ানো হচ্ছে যে এত নগদ এত বাকি, অমুক নিবাসী তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো, তখন মহিলা বলল কবুল করলাম। তো মহিলার ওখানে যে বিবাহ পড়ানো হচ্ছে, এই নীতি যদি নবীর না হয় তাহলে হুজুরের কি হবে? ময়মনসিংহ থেকে মোবাইল করে আমাকে বলছে যে মাওলানা সাহেব কথা খুব হিসাব করে বলবেন, এটা বেশি দিনের কথা না, অল্প কিছুদিন আগের কথা। আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হলো জেনা করার খাতা, তো আমরা জেনার বাস্তবায়ন করি, এইটা আপনি বলেন? আমি বলি কথা ঠান্ডা করে বলেন, আমি এ কথা বলিনি, আমি বলেছি আপনার খাতা। ও এ কথা বলল যে আমাদের নাকি কাজী সাহেবের হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার যোগ্য, পেশাব করার পরে পাতা ছিঁড়া টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে। বলে জি হ্যাঁ এটা আমি বলেছি। কেন? বিবাহের জন্য দুইজন সাক্ষী লাগে, আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে? চারজন। চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তো আমি বিবাহ করলাম তো আমি কি জেনার ব্যবস্থা করলাম, সাক্ষী চারজন কেন? দেখি কোন মায়ের বেটার জবাব দিতে পারে এই খাতা বাতিল করতে হবে, এটাই চূড়ান্ত। চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজীর কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই, খাতাতে দুইজন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে, এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তোবা করতে হবে। কিয়ামত পর্যন্ত এই খাতা বৈধ হওয়ার কোনো পথ নেই, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আনে কাহিল্লে বলি বেওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বি শাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহ হলে দুইজন সাক্ষী লাগে, খাতায় চারজন সাক্ষী কেন? কেন হবে চারজন সাক্ষী? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরায়েলের কাহিনী বলো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন হুজুরের কি হবে? হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন? হুজুরের জাহান্নামে যাওয়া সহজ, আপনার জাহান্নামে যাওয়া সহজ নয়, কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি, হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে, কথাই ঠিক। শুনুন, মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থা নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জল্লা ওয়াজহুহু মুসআদ্দাম ওয়া হুয়া কাদীম, যখন কোনো পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে তখন পিতার মুখখান কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ পান করেছে। বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুয়ে মা বুশরা বিহি, মানুষ সমাজে যেত না, লুকিয়ে থাকতো, এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। আয়ুমসিকু হালা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব, যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল। তাদের ভালোবাসা ছিল না এ কথা নয়, মেয়ের উপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল। জাহেলিয়াত এত জটিল জিনিস, পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস, সামাজিকতা পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল। তাই কথা প্রসঙ্গে বলা আছে নরসিংদী জেলার
এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াই, প্রত্যেক দিন সকালে খোঁজ নেই, আম্মু কেমন আছো, ভালো খাওয়ার চেষ্টা করিও, ভালো থাকার চেষ্টা করিও, টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও, ভাই ভাতি যা আছে তাকে প্রত্যেক দিন খবর নিতে বলে। হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয়ে নেই, আর একজনের সাথে বের হয়ে গেছে। তখন ওই বাপি পরের সকালে বলছে, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে পেলে হত্যা করব, তোকে জবে করব, তোর মুখ দেখবো না। এত কথা কেন? বাপ তো এখনই খোঁজ খবর নিচ্ছিল, টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল, তো এত কথা কেন, এত উল্টে গেল কেন? এরই নাম পরিস্থিতি, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে, বাপ নাই মা নাই, মেয়ে লন্ডনে পড়ে, এরই নাম জাহেলিয়াত। বাপ নাই মা নাই, খোলা মাঠে মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরই নাম জাহেলিয়াত। স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, এখানে আপনার হাজারো মেয়ে বসে আছে, নিজে বাজারে যাই, এরই নাম জাহেলিয়াত। ফ্যাশন বোরকা পরে আছে এখন, অথচ কতদিন বলেছি ফ্যাশন বোরকা কেন? তোমার বাপ তোমাকে দেখে না, তোমার স্বামী তোমাকে দেখে না, ফ্যাশন বোরকা কেন? ঢিলা ঢালা পরবা, বোরখা দেখিয়ে তোমাকে ঢং দেখাতে হবে কেন? বোরখা দিয়ে তোমাকে রং দেখাতে হবে কেন? ঢিলা ঢালা এই ফ্যাশন বোরকা কেন, এইটা কেন? তার মানে এটাই জাহেলিয়াত। কই আমাদের তো বাজারে না গেলে চলে, তা আপনার চলে না কেন? আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায়নি, তা আমাদের সংসার চলছে, তো আপনার বউ বাজারে যায় কেন? এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসী আছে, কেন আপনাকে বাজারে যাওয়া লাগে? স্বামী কাপড় কিনলে হয় না? স্বামী কাপড় কিনলে কেন তোমার স্বভাব এরকম হয় যে এটা মোটা এটা ভালো নয়? মোটা কেনুক আর চিকন কেনুক আর যা কেনুক, যেটা কিনে নিয়ে এসেছে স্বামী সেটার উপরে তুমি বলবে আলহামদুলিল্লাহ, আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো, আপনার সুবিধায় আমার সুবিধা, আপনার খুশিতেই আমার খুশি, আমি ব্যক্তিগতভাবে খুশি আনন্দ আপনার সামনে প্রকাশ করে আপনার সংসারে অশান্তি আনতে রাজি নই। যাহাই চাহিবেন আপনি তাহাই করিব আমি, যেটা ভালোবাসেন আপনি সেটাই করবেন আমি, তাতেই খুশি, সংসার সুন্দর হবে। তোমাকে বাজার করতে হবে কেন? এই মেঘ, তোমাকে বাজার করতে হবে কেন? ঢং পেয়েছো তুমি? তোমার স্বামী তোমাকে কিছু বলে না? তোমার বাপ তোমাকে কিছু বলে না? ফ্যাশন বোরকা পরে আছো কেন? সরম হয় না? আব্দুর রাজ্জাক সাহেব কষ্ট দিয়েন না, এত কথা আপনার শুনতে আসেনি, এত কথাই শুনতে এসেছো, সরম হয় না কেন, লজ্জা হয় না কেন? আল্লাহ হায় মিনাল ইমান অল ইমান ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা মানে তোমার লজ্জা নেই, তুমি বাজারে যাও মানে তোমার লজ্জা কোনো কাজ করে না, দেবর ভাস্বরের মোটর সাইকেলে ঘুরে বেড়াও মানে লজ্জা তোমার কাজ করে না, লজ্জা খুব দামি জিনিস, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে, মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে সেদিন ফিরে এসেছে, মানুষ তার মেয়েকে পেলে জবে করে দিবে, ছুরি দিয়ে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিবে, সে যুগ চলে এসেছে, তার নাম জাহেলিয়াত। এমন এক যুগ ছিল যেদিন মেয়ে জন্ম নিলে মানুষের মুখ কালো হয়ে যেত, সে দুশ্চিন্তা করত অপমান অবস্থায় মেয়েকে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে, যদি রেখে দেয় তাহলে অপমান সুনিশ্চিত, আর মাটিতে যদি পুঁতে দেয় বালাই চলে গেল। মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিতে একাধিক সহিহ হাদিস, মুগরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারাম উকুকাল উম্মাহা, আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য হওয়া চিরদিনের জন্য হারাম করেছেন, কোনোদিন পিতামাতার বিরুদ্ধে যাওয়া যাবে না। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন, তার মানে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। অমানাওয়াহাতিন, কৃপণতা চিরদিনের জন্য হারাম করেছেন, কৃপণ হবেন না কোনোদিন।
জামিয়া সালাফিয়াতে দান না করলেও আশেপাশে তো প্রতিষ্ঠান আছে। ও তো আপনাকে দীর্ঘদিন থেকে বলে আসছি, আপনি জামিয়া সালাফিয়াতে টাকা দিলেও ওই প্রতিষ্ঠান বড় হয়ে গড়বে, না দিলেও গড়বে। বর ইনশাল্লাহ না দিয়ে মনটা ছোট করিয়েন না। আপনি তো বলতে পারবেন না যে আমি গেছিলাম, আপনি তো বলতে পারবেন না যে আমি 10 টাকা দিয়েছি, না দিয়ে তো বলতে পারবেন না, অথচ 10-এর পয়সা দিয়েই চলছে।